অর্থসূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি হার ও নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারের কারণেই এ সাফল্য অর্জন করছে বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন দেশটি বেশিরভাগ আর্থসামাজিক সামাজিক সূচকে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে ছিল আজ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে মানব উন্নয়নের সব সূচকে এগিয়ে এর কারণ পাকিস্তান সন্ত্রাসবাদ ও পরমাণু অস্ত্র উৎপাদনেই তার সময় ও সম্পদ বিনিয়োগ করেছে ফলে আজ বাংলাদেশের পেছনে পড়ে আছে পাকিস্তান বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী নব্বইয়ের দশকে পাকিস্তানিদের মাথাপিছু গড় আয় ছিল দুই ডলার ভারতের এগারোশো ডলার এবং বাংলাদেশের মাত্র আটশো পঞ্চাশ ডলার দুই হাজার সতেরো সালে বাংলাদেশের মাথাপিছু গড় আয় পাঁচ গুণ বেড়ে হয়েছে চার হাজার চল্লিশ ডলার ভারতের আয় পৌঁছেছে সাত হাজার ডলার এবং পাকিস্তানের পাঁচ হাজার আটশো তিরিশ ডলার আশির দশকে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক ছয় শতাংশ ভারতের পাঁচ দশমিক তিন শতাংশ এবং বাংলাদেশের তিন দশমিক তিন শতাংশ এখন পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক সাত শতাংশ আর বাংলাদেশের ছয় দশমিক ছয় শতাংশ এবং ভারতের আট দশমিক দুই শতাংশ পাকিস্তানের জনসংখ্যা বাড়ছে বাংলাদেশের দ্বিগুণ গতিতে দুই সালের হিসাবে পাকিস্তানে বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এক দশমিক নয় শতাংশ আর বাংলাদেশে এক দশমিক শূন্য পাঁচ শতাংশ এছাড়া বাংলাদেশিদের গড় আয়ুও এখন পাকিস্তানিদের চেয়ে গড়ে ছয় বছর বেশি উনিশশো সালে পাকিস্তানিদের গড় আয়ু ছিল পঞ্চান্ন দশমিক দুই বছর আর বাংলাদেশিদের আটচল্লিশ দশমিক নয় বছর দুই সালে পাকিস্তানিদের গড় আয়ু দাঁড়ায় ছেষট্টি দশমিক পাঁচ বছর আর বাংলাদেশিদের বাহাত্তর দশমিক পাঁচ বছর উনিশশো সালে পাকিস্তান ও বাংলাদেশে প্রতি হাজারে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার ছিল দুইশো জন দুই সালে এই হার এসে দাঁড়িয়েছে পাকিস্তানের উনআশি এবং বাংলাদেশের চৌত্রিশ জন